سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এই মুহূর্তের সেরা আয়োজন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার বৃহত্তম আসর পুষ্টি পবিত্র কোরআনের আলো কোরআনের সুরের মূর্ছনায় প্রশান্তিময় পৃথিবী গড়তে সেই প্রত্যয়ে আমরা আয়োজন করেছি অনুষ্ঠানটি চলছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে আর বরাবরের মতো উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ দর্শক চলছে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড আজকের পর্বে চতুর্থ রাউন্ডের তৃতীয় দল কোরআনুল কারিমের সুললিত কণ্ঠের তেলাওয়াত পরিবেশন করবে ইনশাআল্লাহ আমাদের আজকের পর্বে যে সকল বন্ধুরা তেলাওয়াত করবে চলুন এক নজরে তাদেরকে জেনে নেই আমাদের সাথে নিয়মিত বিচারক হিসেবে জয়েন করেছেন জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রয়েছেন জনাব হাফিজ মাওলানা কারি মুহাম্মদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রয়েছেন জনাব হাফিজ মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকেও বরাবরের মতো অতিথি বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফিজ মাওলানা কারি ইলিয়াস লাহোরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের পর্বে আমাদের সাথে ইসলামিক স্কলার হিসেবে জয়েন করেছেন জনাব রাফি বিন মুনির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমাদের সাথে জয়েন করেছেন তুফান কোম্পানি লিমিটেডের মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আর প্রিয় দর্শক আমরা দেখছি আমাদের গ্যালারিতে বিশিষ্ট এবং বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন আর এদিকে রয়েছে আমাদের প্রিয় প্রতিযোগীবৃন্দ দর্শক আমরা শুরু করছি আজকের আয়োজন যার অধীর অপেক্ষায় আপনারা রয়েছেন আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি চতুর্থ রাউন্ডের নিয়ম অনুসারে আমাদের প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আসার পর সম্মানিত বিচারক মণ্ডলী তাদেরকে সম্পূর্ণ কোরআনের অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন আজকের প্রথম যে বন্ধু আপনাদের সামনে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে সে হচ্ছে ময়মনসিংহের প্রতিযোগী হাফেজ আবিদ হাসান রাফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাফি দেখো বিচারকগণ তোমাকে কি প্রশ্ন করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا يجحدون
وَلَقَدْ جِئْنَاهُمْ بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَى عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ هَلْ يَنظُرُونَ تَأْوِيلَهُ هَلْ يَنظُرُونَ إِلَّا تَأْوِيلَهُ يَوْمَ يَأْتِي تَأْوِيلُهُ يَقُولُ الَّذِينَ نَسُوهُ مِن قَبْلُ قَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين حسبك صدق الله مولانا العظيم ما شاء الله رفي তোমার মন খারাপ কেন ভালো তেলাওয়াত করেছো তো মাশাআল্লাহ নাজির মাহমুদ ভাই অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ তুমি সামনের পর্বগুলোতে আরও ভালো করবে আমরা সে প্রত্যাশা করছি কারি মোহাম্মদুল্লাহ ভাই ওর তিলাওয়াতের স্টাইলটা কিন্তু চমৎকার যদিও সে যেটা অনুসরণ করেছে সেখানে পরিপূর্ণভাবে হয়নি এরপরেও মাশাআল্লাহ ওর মজবুত তিলাওয়াত এবং খেয়াল করলাম যে ওর ইয়াদও বেশ মজবুত মাশাআল্লাহ কারি আতাউল্লাহ মামুন পড়াটা একটু ধীরগতিতে যদি পড়ো তাহলে অন্যদের সাথে তুমি খাপ খেয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাচ্ছি কারি ইলিয়াস লাহোরি অত্যন্ত চমৎকার সুর তোমার আমি আশা করবো তুমি এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি ডাক্তার আবুল কালাম বাবলা আপনার কাছে আমরা আশা করব নিশ্চয়ই এর সাথে কোরআনের সাথে লেগে থাকবে এবং এখানে কামিয়াবি হবে এবং তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে মোহতরম শেখ রাফি বিন মনির আপনার কাছে আসবো আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছে তার সংক্ষিপ্ত মর্মার্থ যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটি উপদেশ আমাদেরকে দিয়েছেন তার একটা হলো জান্নাতি এবং জাহান্নামী উভয়ের মধ্যে কথোপকথন হবে তখন জাহান্নামীরা বলবে যে তোমাদের পানীয় এবং রিজিক থেকে আমাদেরকে কিছু দাও তো আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন যে উভয়টা অবিশ্বাসীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এটা একটা সবক আজকে যারা আমরা ওই কিয়ামত দিবসকে আল্লাহর সাথে সাক্ষাতের দিবসকে মোলাকাতের দিবসকে অবিশ্বাস করব ভুলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেদিন আমাদেরকে ভুলে যাবেন ইন্নালিল্লাহ এজন্য আজকে ভোলা যাবে না আল্লাহকে যদি আজকে স্মরণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে মনে রাখবেন এটা আমাদের মনে রাখতে হবে অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া অনেক বড় হতে হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি সে হচ্ছে প্রিয় দর্শক সুনামগঞ্জ থেকে আগত হাফেজ মামনুন সাঈদ আল্লাহ আল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মামনুন, দেখো আমাদের বিচারকগণ কি প্রশ্ন করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لم عذاب أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب جند ما هنالك مهزوم من الأحزاب كذبت قبلهم قوم نوح وعاد فرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب كذب الرسل فحق عقاب وما ينظر هؤلاء إلا صيحة واحدة لها من فواق وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب اصبر على ما يقولون واذكر عبدنا أواب إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق حسبك صدق الله العظيم ما شاء الله ممنون কারি মোহাম্মদুল্লাহ ভাই, মাশাআল্লাহ তিলাওয়াত অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো সুন্দর পড়ার তৌফিক দান করুন, আমিন। আমরা আসি নাজির মাহমুদ ভাই আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আসলে ওর তেলাওয়াত তো অনেক সুন্দর, আলাদা একটা ফ্লেভার আমরা ওর থেকে পাই যেটা সকলকে মুগ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, আমরা সেই দোয়া করছি। আতাউল্লাহ মামুন, আল্লাহ পাক তোমার কণ্ঠের মধ্যে, তোমার তেলাওয়াতের মধ্যে আরো বেশি নূর, আরো বেশি বরকত দান করেন।
যাতে বিশ্ববাসী তোমার তেলাওয়াতের মাধ্যমে হেদায়েতের লাইনে আসতে পারে। আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাচ্ছি। মোহতারাম শেখ রাফি বিন মনির, অবিশ্বাসীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কবি বলেছে, কখনো জাদুকর বলেছে, কখনো পাগল বলেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহমত করে পাঠিয়েছেন এবং তাকে নবী রাসূল করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার ঘোষণা দিয়েছেন, হকের উপর থাকলে ঝড় তুফান অনেক কিছু আসবে, যেটা আজকে গোটা বিশ্বে হচ্ছে। কিন্তু মুমিনদেরকে বিশ্বাসীদেরকে বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই, বিচলিত হওয়া যাবে না। ধৈর্যের সাথে, ইমানের সাথে, সৎ হিম্মত নিয়ে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আল্লাহ সবক নিয়ে আমাদেরকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমরা আসছি মোহতারাম আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা আপনার কাছে। তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, ধীর স্থিরভাবে হয়েছে, ক্লিয়ার হয়েছে। তারপরও এত বড় বিচারকের সামনে একটু ভুল ত্রুটি থাকবে, তুমি এগিয়ে যাও, এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে নিশ্চয়ই ভালো করতে পারবে। আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি ভাইয়া, খুব ভালো তেলাওয়াত হয়েছে, খুবই ভালো তেলাওয়াত মাশাআল্লাহ। দর্শক, এই পর্যায়ে স্বাগত জানাব নেত্রকোনা থেকে আগত হাফেজ আবরারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবরারুল হক, নিশ্চয়ই চমৎকারটি তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم أن أدوا إلي عباد الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك رهوى إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين
ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين حسبك صدق الله مولانا العظيم আবরার মাশাআল্লাহ আতাউল্লাল মামুন ভাই তেলাওয়াতের মধ্যে কি মধুরতা আল্লাহ যার প্রশংসা করে শেষ করা যাবে না আমরা আসি নাজির মাহমুদ ভাই আপনার কাছে ভালো করেছো আরও ভালো করতে হবে এবং সে ট্যালেন্ট তোমার মধ্যে আছে যোগ্যতা তোমার মধ্যে আছে আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করুন কারি মাহমুদুল্লাহ ভাই তেলাওয়াতের মধ্যে যখন উচ্ছ্বসিত ভাব থাকে তখন তেলাওয়াতটা ঠিক ওই রকম স্মাইলি হয় জি তো ওর তেলাওয়াতটা আই সো ইয়ার ইট ওয়াজ স্মাইলি আমরা শিকারি ইলিয়াস লাহোরি আপনার কাছে তোমার তেলাওয়াতের কমেন্টস করার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এক কথায় অসাধারণ আমরা আসছি আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা আপনার কাছে বাংলাদেশ থেকে যে খুদে প্রতিভা যে এসছে বাছাই করে জাতীয় পর্যায়ে এসছে আমি আশা করবো যে আন্তর্জাতিক অঙ্গনে তোমাদের প্রতিভা আসবে এবং তোমার শেখানো ভালো করবে অবশ্যই অবশ্যই প্রতিযোগিতা থাকবে সবাইকে ধন্যবাদ শেখ রাফি বিন মনির আপনার কাছে আসবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একটা সবক দিয়েছেন সেটা হলো এই পৃথিবীতে বাড়াবাড়ি করা যাবে না জি যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তারাই ধ্বংস হয়েছে বিশ্বাসী তথা মুমিনদেরকে কষ্ট দেওয়া যাবে না জি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় নয় অতএব কোনো মুমিনকে কোনোভাবেই যেন আমরা কষ্ট না দিই প্রত্যেকের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ থাকে দুনিয়ার প্রাচুর্য সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা ইত্যাদি কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিকভাবে প্রয়োগ না হলে পরকালে কোনো কাজে আসবে না আল্লাহ যেন এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার হিসেবে কবুল করে জান্নাত দান করবেন অনেক ধন্যবাদ আপনাকে আসলে সকলই আল্লাহর নেয়ামত এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগুলোকে ব্যয় করতে হবে তোমাকেও আল্লাহ সন্তুষ্টির জন্যেই তেলাওয়াত করতে হবে তাই না ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবার আহ্বান জানাচ্ছি কুমিল্লার প্রতিযোগী হাফেজ মুহিবুল্লাহ বায়েজিদকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুহিবুল্লাহ বায়েজিদ নিশ্চয়ই ভালো তেলাওয়াত করবে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীন ইয়াকুলুন আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুন ফি বুতুনিহিম নারা وَسَيَصْلَوْنَ سَعِيرًا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ فَإِن كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِن كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ فَإِن لَّمْ يَكُن لَّهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ فَإِن كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ مِن بَعْدِ وَصِيَّةٍ
آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلأمه الثلث من بعد وصية فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين حسبك صدق الله العظيم কোনো সন্দেহ নাই, আগের সমস্ত তেলাওয়াতের চেয়ে তোমার আজকের তেলাওয়াত ভালো ছিল। সামনে আরও ভালো করতে হবে, মন খারাপ করার কিছু নাই, সামনে এগিয়ে যাও, আল্লাহ তোমার সহায় হন। মহতারাম কারি মাহমুদুল্লাহ, আমাদের এই ভাইটির তেলাওয়াত চমৎকার হয়েছে এবং সুর অনেক সুন্দর, জাযাকুমুল্লাহ খাইরা। আমরা শেখ কারি আতাউল্লাহ মামুন আপনার কাছে হৃদয় থেকে যদি তুমি তেলাওয়াত করো যে আমার তেলাওয়াত সুমধুর হচ্ছে, খুব সুন্দর করছি আমি, এরকম একটা ভালো লাগা যদি তোমার মধ্যে তুমি সৃষ্টি করতে পারো সারা বিশ্ববাসীর কাছে সেটা ভালো লাগবে, আল্লাহ সেই পর্যায়ে তোমাকে পৌঁছে দেক। আমরা একটু অতীতে প্যানেলের দিকে যাচ্ছি, আসছি ডাক্তার আবুল কালাম বাবলা আপনার কাছে। আমরা দোয়া করি যে তেলাওয়াতের অর্থ বুঝে বুঝে নিজের জীবনে আমল করা এবং তুমি আরও অনেক বড় আলেম হও এ কামনাও করছি। আসছি মুফতি রাফি বিন মনির আপনার কাছে, আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত বিশ্লেষণ পাশাপাশি ওর তেলাওয়াত আপনার কেমন লেগেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, এতিমের মাল বক্ষণ করা যাবে না, যেটা সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে বক্ষণ করলো সে যেন পেটের ভেতরে আগুন ঢুকালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা উপদেশ আমাদেরকে দিয়েছেন, মৃত ব্যক্তির সম্পদ কিভাবে বণ্টন করা হবে। তিরমিজির 2120 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহ কদ আ'তা কুল্লাযী হাক্কিন হাক্কা, যে আল্লাহ প্রত্যেককে তার হক যেরকম পাওয়ার দরকার ছিল সেরকম করে দিয়েছেন। এখন এর থেকে বেড়ে যাওয়া, এটা সীমা লঙ্ঘন করা। জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ভাইয়া মন খারাপ করো না, তুমি ভালোই তালাওয়াত করেছো মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কুমিল্লার প্রতিযোগী হাফেজ হেদায়েতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হেদায়েতুল্লাহ, তুমি চমৎকার একটি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله
وَإِنْ يُرِيدُوا أَنْ يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم لا يفقهون আবার বলো يغلبوا 1000 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم حسبك صدق الله العظيم حضرت الله মনটা খারাপ হয়ে গেছে তোমার ভাই নাজির ভাই আমি প্রায় বলে থাকি যে লোকমা যাওয়া বা এই ধরনের তাম্বি করা এটা কোরআনুল কারীমের ক্ষেত্রে হতেই পারে কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে আসলে একটু দোষণীয় হয়ে যায় তারপরেও বিচারকরা কী বিচার করেন দেখো তোমার মন খারাপ করার কিছু নেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন কারি মোহাম্মদুল্লাহ ভাই তোমার তিলাওয়াতের মধ্যে কিছু কিছু উচ্চারণ আরেকটু পরিষ্কার করে করবে যাতে যারা বিচারক তারা যাতে দ্বন্দ্বে না পড়ে যায় এই বিষয়টা আমার হয়েছে তোমার তিলাওয়াত করার ক্ষেত্রে আর মাশাআল্লাহ তোমার তিলাওয়াত খুব ভালো আশা করছি তুমি আরও ভালো করবে ভাইয়া আমরা অতিথি প্যানেলের দিকে যাচ্ছি অতিথি বিচারক কারি ইলিয়াস লাহোরি ওয়াকফ করার ক্ষেত্রে এর দুইটা সিফত রয়েছে গুরুত্বপূর্ণ রখওয়া আল খফা আওয়াজ জারি হবে আবার আওয়াজ গোপন হয়ে যাবে কিন্তু আওয়াজটা গোপন না হয়ে
তার উল্টা সিফত হয়ে গিয়েছিল, সিদ্ধ আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল, ক্ষয় র এমন হয়ে গিয়েছিল, এসব টুকিটুকি বিষয়ে তুমি একটু হেফাজত থাকবা। বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি ডাক্তার আবুল কালাম বাবলা আপনার কাছে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত শুনলাম, বিচারক মণ্ডলীর মন্তব্য করেছেন, আমরা চাইব যে এটাকে ধরে লালন করে এর সাথে লেগে থাকা, এখানেই বরকত, এখানে পূর্ণতা আসবে। মুফতি রাফি বিন মনির। আল্লাহ তাআলা এখানে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে যদি সন্ধি হওয়ার সম্ভাবনা থাকে বা এরকম কোনো প্রস্তাব আসে, সেক্ষেত্রে বিশ্বাসীরা অবিশ্বাসীদের সাথে সন্ধি করবে, আল্লাহ তাআলা এই একটা বিধান দিয়েছেন। আরেকটা কথা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সবক দিয়েছেন যে কখনোই কোনো মুসলিম শত্রুদের থেকে মুক্ত নয়। একজন মুসলমানের শত্রু থাকবেই, এটাই স্বাভাবিক, এটা আমাদেরকে মনে রেখে আগাতে হবে। সর্বোপরি আল্লাহ তাআলা 64 নম্বর আয়াতে এখানে বলেছেন, হে নবী, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ইয়া রব, শুধু নবীর কথা বলেননি, আমাদেরকেও বলছেন। জি, ওমানিত্তাবাকা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে যারা আপনার সাথে থাকবে, আপনাকে অনুসরণ করবে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। অতএব আল্লাহ তাআলাকে আমাদের মানার এবং দিনকে জেনে আমল করার তৌফিক যেন আল্লাহ দেন, সে দোয়াই করি। জাযাকুমুল্লাহ খায়ের, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। দর্শক, আমরা সকল বন্ধুদের তেলাওয়াত শুনলাম, এবার তাদের ফলাফল ঘোষণা করব। আমরা দেখছি যে আমাদের সম্মানিত বিচারকগণ ফলাফল তৈরি করছেন। প্রিয় দর্শক, আমরা ফলাফল ঘোষণা করার পূর্বে আরেকবার প্রতিযোগীদেরকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারাও স্টেজে আসবেন এবং আমাদের প্রিয় প্রতিযোগীদের হাতে বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার আছে, সেগুলো তুলে দেবেন। আলহামদুলিল্লাহ দর্শক, আল্লাহ শুকর আদায় করছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, তারা ফলাফল তৈরি করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আমাদের প্রিয় প্রতিযোগীগণ তারাও স্টেজে আছেন, আমাদের অতিথিবৃন্দ স্টেজে চলে এসেছেন, আমরা ফলাফল ঘোষণা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে বিদায় নেবে তার জন্য রয়েছে বিভিন্ন গিফট হ্যাম্পার, গোল্ড মার্ক বিস্কুট, পুষ্টি এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার রয়েছে, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে অতি মূল্যবান কিছু বই, সুফি লাইফস্টাইলের পক্ষ থেকে খুবই চমৎকার একটি ড্রেস, আর রয়েছে গোল্ড মার্ক অথবা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে অর্থ পুরস্কার, আর যে চ্যাম্পিয়ন হবে তার জন্য রয়েছে গ্রেট ওয়াল সিরামিক সিউ টাইলস এক্সপার্টের পক্ষ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। প্রথমেই যার ফল ঘোষণা করছি সে হচ্ছে আবিদ হাসান রাফি। প্রিয় দর্শক, আবিদ হাসান রাফিকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 36.6। অন্যদিকে তার পাশে রয়েছে ছোট প্রতিযোগী মামনুন সাইদ। মামনুন সাইদকে প্রিয় দর্শক আমাদের বিচারকগণ দিয়েছেন 37.6। মামনুন সাইদের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল। মামনুন সাইদকে আমরা পরবর্তী রাউন্ডে স্বাগত জানাচ্ছি। হেদায়তুল্লাহকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 35.7। মুহিবুল্লাহ বায়েজিদকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 36.6। মুহিবুল্লাহ বায়েজিদ এবং রাফি এ দুজন আসলে সমান নাম্বার পেয়েছে দর্শক। আমরা দুজনকেই পরবর্তী রাউন্ডে স্বাগত জানালাম, কিন্তু হেদায়তুল্লাহকে আমরা, হেদায়তুল্লাহর জন্য সরি ভাইয়া। আমাদের প্রিয় প্রতিযোগীটির জন্য রয়েছে গোল্ড মার্ক বিস্কুটের পক্ষ থেকে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। রাফি বিন মনিকে অনুরোধ করছি আমাদের প্রিয় বন্ধুর হাতে অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবার ঘোষণা করব আজকের পর্বে যে চ্যাম্পিয়ন হয়েছে। নিশ্চয়ই আপনারা যা প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশা অনুসারে আবরারুল হককে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছে 38.38 সর্বোচ্চ নম্বর, গ্রেট ওয়াল সিরামিক্স ইউ টাইলস এক্সপার্ট নগদ 10,000 টাকা অর্থ পুরস্কার। আমাদের আজকের অতিথি বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার আবুল কালাম বাবলাকে অনুরোধ করছি আমাদের প্রিয় বন্ধুর হাতে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবং তার জন্য রয়েছে মাইস প্রোডাকশনের পক্ষ থেকে একটি চমৎকার ব্যাজ, এটিও তার গায়ে পরিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা পেয়ে গেলাম এই পর্ব থেকে নির্ধারিত বন্ধুদের, যারা চলে গেল সেরা 10 নির্বাচন প্রক্রিয়ায়। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে যে সকল বন্ধুরা কোরআনুল কারিমের তেলাওয়াত নিয়ে আসবে, চলুন এক নজরে এবার তাদেরকে দেখে নেই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, জেনে নিলাম আগামীকালের বন্ধুদের, আগামীকালের প্রতিযোগীদের তেলাওয়াত উপভোগ করার জন্য সকলকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah, 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 Allah.